दुर्गा पूजा हब अवशेष आतरल अनिश्चयता सरकारे जारी करिले एसओपी आयोजक स्वेच्छासेवक पूजारीर बाबे एपाली भैक्सिन बाध्यतामूलक भक्त दर्शनार्थी अंत एपाली ललेओ करिब पारिब प्रवेश आयोजक पूजारीर बाबे करा हब पंचमीर पुरा दशमीलै कोविड परीक्षा खूब सुचारू रूपे राइजे सबो पालन करिब पारे आरु कोविड प्रोटोकल नियंत्रण करि संक्रमण नोहोवाकै जाते एइ उत्सवसमूह आमि पालन करिब पारो एइ क्षेत्रत आमि विभिन्न व्यवस्था ग्रहण करिछो। बुधबारे स्वास्थ्यमंत्री केशव महंतই दुर्गा पूजार बाबे एसओपि घोषणा करात आदरणी जनाइछे विभिन्न पूजा कमिटी समूहे মহানগরীত অন্যতম পুরনি পূজাস্থলী হৈছে বেলতলা লক্ষ্মী মন্দির দুর্গা পূজা কমিটি। সৌন্নতা বছর গড়কা এই পূজা কমিটিখনো এবার সরকারি নির্দেশনা মতেই সাজু হৈছে অনুষ্ঠপিয়াকৈ পূজা অনুষ্ঠিত করবলৈ। এতিয়া প্রশাসনের যিখিনি নিয়ম নীতি নিয়ম দিছে সেইখিনি মানি চলি করব লাগিব। আমার যোৱাবাৰো তেনেকুৱাই করা হৈছে যিখন ইমান হেভি পূজাখন আমি থুলমূলকে পাতা হয়েছে। এবারও মূর্তি আমি অলরেডি অর্ডার দিলো 3 ফুট অর্ডার দিছি যদি ভাসাবলে সুবিধা হয় বা 3 জন 4 জনে গিয়ে উঠাব পারো এনেতো আমার 13-14 ফুট থাকে মূর্তি এবার কিন্তু 3 ফুট হাইটর অর্ডার দিছে। খুমতাই খাওতলি পূজা কমিটিও এটা সাজু হয়েছে পূজার বাবে এসবখিনি যিমান নীতি নিয়ম দিছে প্রতিটো মানিবই লাগিব মানি পেলাই দুর্গা উৎসব দুর্গা পূজা পাতিবই লাগিব আৰু লগতে ভ্যাকসিন প্রতিজন মানে আয়োজক কমিটির মানুষ ভ্যাকসিন লবই লাগিব আর আমি ভ্যাকসিন লওয়া হয়েছে বর্তমান মোৰ আৰু এটা আছে অক্টোবর 3 তারিখে সেই লই লব লাগিব আমার ভ্যাকসিন লবই লাগিব আর ভ্যাকসিন লই আর গোটেই পূজাটা ভালদরে পাতিব লাগিব আর সরকারকে ধন্যবাদ থাকিল যে আমাক দুর্গা পূজা পাতিবৰ বাবে এনেকুৱা সুযোগ দিয়ার বাবে। এসবে ঘোষণা করার এটা দিন পিছতে ছয়গাঁও দুর্গা পূজা কমিটিয়ে স্থাপন করিলে পূজা মন্ডপর লাইখুটা। এসবির মতে এবার পূজা অনুষ্ঠিত করা হব বলে প্রকাশ করেছে আয়োজক সকলে। যে এসওপি প্রকাশ করেছে সেই এসওপি অনুসরি আমি সম্পূর্ণরূপে কোভিড বিধি নীতি নিয়ম মানি আমি পূজাখনি অনুষ্ঠিত করবলে লৈছো। আৰু এইবাৰ আমি ছয়গাঁও শারদীয় দুর্গা পূজাখনি দশম বার্ষিক হিসাবে আমি পালন করবলৈ প্রস্তুতি লৈছো। নিউজ ডেস্ক DY365।